আচ্ছা, মোবাইলে ডায়াল প্যাডে যে এই যে নাম্বার গুলো আছে, এই নাম্বার গুলো কি শুধু নাম্বারই কাজে লাগে না অন্য কোনো কিছু কাজে লাগে? এই নাম্বার গুলোর ভিতরে দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে ABCD লেখা আছে, এই ABCD গুলোও কি কাজে লাগে কিনা? হ্যাঁ, এই ABCD গুলোও কাজে লাগে। সো এইগুলো কিভাবে ব্যবহার করবেন, কি কাজে ব্যবহার করবেন সেটাই দেখে নিয়ে যান। প্রয়োজনীয় ভিডিও পেতে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। তো বন্ধুরা, আমি এখন আছি মোবাইলের স্ক্রিনে। এখান থেকে আমি যে ডায়াল প্যাডে ক্লিক করলাম, ওকে, এখান থেকে ডায়াল প্যাডে চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে যে 1, 2, 3, 4 এই নাম্বারগুলো আছে। এই নাম্বারগুলোর ভিতরেও দেখেন যে ABCD লেখা আছে। সো এই ABCDগুলো কি কাজে লাগে কিনা, এটা থেকে কিন্তু আপনি আপনার সেভ করা নাম্বার বের করতে পারবেন। সো কীভাবে আমি দেখাচ্ছি, আমি আমার আব্বুর নাম্বারটা যেমন দেখাচ্ছি ABBU, ABBU, এই যে আমার আব্বুর নাম্বারটা চলে আসলো। সো আমি আর একটা দেখাচ্ছি, নাজমুল নাম দিয়ে একটা দেখাচ্ছি, নাজমুল, দেখেন নাজমুল। এরকম যদি আপনারা কিবোর্ডে প্রেস করেন তাহলে চলে আসবে। সো আমি আর একটা দেখাচ্ছি, সজিবি, সজীব আমার ভাইয়ের নাম্বার, এটা সজীব, এটা আমি দেখাচ্ছি। সেভাবেই চাইলে কিন্তু আপনারা এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।